কোন ইনশাল্লাহ মাশাল্লাহ রহমত আর রাস্তা দাঁড়ার বহু ফায়দা ফাইদ হয়েছি প্রথম ক্ষত হয়েছি আর এই রাস্তা দিয়ে গর্ভবতী গণায় হওয়া আশা যাওয়া করছি মেডিকেল নীতি দেশা বাসী কষ্ট হইত দেশা বাসী দুর্ভোগ খাইতাম অথচ আধা ফসল মাঝে অথচ মালও যাচ্ছে এলে সম্ভাবনা আছে কিন্তু বাকি যে গাড়ি ঘোড়া হইলি আর ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ধরব আর বেসা বেশি উন্নয়ন নেব আসা যাওয়া শহর নালেপুর বা যখন ফটিস হয়ে যাইছি আর বেসা বেশি সুবিধা হইব কিন্তু এই রাস্তার কারণে আর বেসা বেশি ফিসি রয়ে গিয়ে আর কিরম বেশি হল তো এই রাস্তা আর বেসা বেশি দরকার বেসা বেশি আর দরকার হইল যে রাস্তা হবো এই রাস্তা হইলে আর বেসা বেশি সুবিধা হইব সুবিধা হইলে কল্য সুবিধা অন্যতম সুবিধা হইব আর কিরম বহুত ফিসি অনেক কিছু অন্যান্য জায়গার তুলনায় আর এক কিরাম বোধ ফিছি কিন্তু এই রাস্তা যে কোনোভাবে যে উন্নয়ন হয় এভাবে এখন সুরা করে দেবে বহুত দিন ধরে আর ওই ডেলিভারি রোগী লইয়ার অনেক কষ্ট আছে যাতায়াতের মধ্যে অনেক রোগী মারাও যায় এরপরে দিয়ারি ওই রাস্তা গলি আর একটা অনেক সুবিধা হইব তারপরে এই রাস্তা দিয়ারি ওই এই ফরেস্টারের এই সরকারি অফিসত যাওয়ার মতে এটা ওই সুবিধা হয় তারপর দেরি সরকারি ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে যাইতে এই সরকারি মানুষের সুবিধা এরপরে দেরি আমরা ওই ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে সুবিধা ওই যাতায়াতের মধ্যে ওনারা অনেক মানুষ এই মুরব্বীরা ওই গাড়িতে যাইতে অনেক কষ্ট হয় ওই তারা সুবিধা তারপরে দেরি আমরা ওই অনেক মানুষ আত্মীয় স্বজন করতে চায় না ওই রাস্তার কারণে এখন তো রাস্তার উন্নয়ন হচ্ছে এখন আপনারা খুশি কিনা দশটা কি ঘুরে দেয়।